আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসী, যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে একজন মহিলা বা একজন মেয়ে কোনটাতে বেশি সুখ অনুভব করে থাকে বা ভালো লাগে, সেটাকে সহবাস নাকি হস্তমথুন। চলুন চলে যাই মূল আলোচনায়। তো বন্ধুরা, যদিও আজকে আলোচনা মূল বিষয়টি খুবই স্পর্শকাতর, কিন্তু অনেক মেয়ে আছেন এটা জানতে চেয়েছেন, কারণ অনেকে তো দেখা যায় আমাদের সমাজে অনেক মেয়ে আছেন, তাদের উপযুক্ত বিয়ের বয়স হয়েছে, বাবা মা বিয়ের জন্য তাদের অনেক চাপ দিচ্ছেন, কিন্তু তারা বাবা মাকে বিভিন্ন কথার জালে আটকে তারা বিয়েটা দেরি করতেছেন, কখনো করতে চাচ্ছেন না। আসলে কখনো কখনো তারা কিছু খোড়া অজুহাত দাঁড় করাচ্ছেন, কখনো বলছেন যে আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবো, পড়ালেখা শেষ হবে, এরপরে চাকরি পাবো, প্রতিষ্ঠিত হবো, ব্যবসা করবো, তারপর বিয়ে করব। কিন্তু তাদের অনেক খুব কাছের বান্ধবী আছে, তারাও কিন্তু জানেন যে তার ওই যে বান্ধবী বাবা মার সামনে খুব বড় বড় কথাগুলো বলতেছে, সে কিন্তু প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে থাকে বা ফিঙ্গারিং করে থাকে। এবং এই ফিঙ্গারিং করার কারণে তার মনের মাঝে একটা জিনিস চিন্তা হয় যে আসলে আমার তো এই জৈবিক চাহিদাটা পূরণের জন্যই আমার বিয়ে করতে হবে বা কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে হবে, তো এটা যেহেতু আমি নিজেই করতেছি, এই চাহিদাটা পূরণ করতে পারছি, তাহলে বিয়ে করার দরকার কি। এই ধরনের লো কোয়ালিটির চিন্তাভাবনা করে কিন্তু অনেক মেয়ে বিয়েতে রাজি হন না। তখন ওই সকল বান্ধবীদের মনে প্রশ্ন জাগে যে আসলে এটাতে কি এতটাই ভালো লাগা যে আমার ওই বান্ধবীটা বিয়ে করতে চাচ্ছে না, এইভাবে তার লাইফটা পার করতেছে। আসলে আমরা এই বিষয়টা ছোট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের সাথে সামনে আলোচনা করব। ধরুন আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন, এখন পথে দেখা যাচ্ছে আপনি অটো অথবা ভ্যান অথবা বাইক এই সকল জায়গায় একটা বাহনে আপনার যেতে হবে, কোনো কারণে আপনি এ ধরনের কোনো বাহন পাচ্ছেন না, তখন আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কী করতে হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগে যদি আপনার পৌঁছাতে হয়, দাঁড়িয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না, অবশ্যই আপনার গন্তব্যে যাওয়ার জন্য পায়ে হেঁটে গেলেও আপনার রওনা দিতে হবে বা হাঁটতে হবে, চলমান প্রক্রিয়া থাকতে হবে। তো আপনি যখন পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাবেন, তখন আপনার যে কষ্টটা হবে ঠিক তার উল্টোটা হবে যদি আপনি কোনো একটা বাহন পেয়ে যান, সেটা অটো হোক, ভ্যান হোক, গাড়ি হোক, যাই হোক। তো তাহলে দেখা যাবে আপনি খুব রিল্যাক্স মোডে সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো মাস্টারবেশনটা হচ্ছে পায়ে হেঁটে কষ্ট করে যাওয়ার মতো একটা প্রক্রিয়া, অর্থাৎ বিকল্প প্রক্রিয়া। যখন আপনি সঠিক প্রক্রিয়ায় আপনার স্বামীর সাথে সহবাসটা করতে পারছেন না, আপনি বিয়ে করছেন না, আপনার সেই সুযোগ নেই, তখনই কিন্তু আপনার এই বিকল্প পদ্ধতি বা পন্থাটা আপনার অবলম্বন করতে হচ্ছে। এবং আপনি কিন্তু তখন দেখা যাচ্ছে সমেহন বা মাস্টারবেশন করে নিজেকে কন্ট্রোলে রাখছেন, আপনার জৈবিক চাহিদা কিছুটা পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু এটা কিন্তু অরিজিনালে কোনো ভালো দিক নয়, ভালো কোনো পথ নয়। কারণ হচ্ছে যে সকল মেয়েরা এই বিয়ের পরিবর্তে যারা মাস্টারবেশন করে থাকে, এবং মাস্টারবেশন করার ফলে তাদের কিন্তু দেখা যাচ্ছে ভ্যাজাইনাতে কিছু ভ্যাজাইনাল প্রবলেম দেখা দিয়ে থাকে, যেমন তারা যারা আছে যে ক্লাইটোরিস অর্গাজমটা ঘটিয়ে থাকেন, অর্থাৎ শুধুমাত্র তাদের ক্লাইটোরিসে ঘর্ষণের মাধ্যমে তারা কিন্তু এই অর্গাজমের সুখটা লাভ করে থাকেন। যারা আসলে এই ক্লাইটোরিস অর্গাজমের মাধ্যমে তাদের যৌনসুখটা গ্রহণ করে থাকেন, তাদের কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ক্লাইটোরিসটা ঝুলে যায়, একটা বিকৃতি শেপ চলে আসে, খুবই বিশ্রী দেখায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে তাদের ভ্যাজাইনার জি স্পটে কিছু একটা প্রবেশ করিয়ে তারা কিন্তু এই যৌনসুখটা লাভ করে থাকেন। এরকম কোয়ালিটি মেয়ে যারা আছেন তাদের দেখা যায় বিয়ের আগেই তাদের ভার্জিনিটি কিন্তু লস্ট হয়ে যায়, আর একবার যদি কোনো মেয়ের ভার্জিনিটি লস্ট হয়ে যায় সে কিন্তু আরও বেশি কামুক হয়ে যায় বা এই কাজটা কিন্তু বেশি পরিমাণে করতে চায়, কারণ তার মনের চিন্তা আসে যে আমার যেটা হয়তো হয়ে গেছে এখন আমি বসে থেকে লাভ কি, প্রতিনিয়ত এটা চলমান প্রক্রিয়া রাখি। আপনি যখন প্রতিনিয়ত এটা করবেন তখন কিন্তু একটা বিবাহিত মহিলার মতো আপনার ভ্যাজাইনাটা লুজ হয়ে যাবে, অনেকটা ঢিলা হয়ে যাবে। এরকম একটা অবস্থায় যখন আপনার বিয়ে হবে তখন কিন্তু আপনার স্বামী কখনোই মেনে নেবে না যে আপনি একটা ভার্জিন মেয়ে বা একটা কুমারী মেয়ে, আপনার ভ্যাজাইনা সেটা বলবে না যে আপনি একটা কুমারী মেয়ে, আপনার ভ্যাজাইনা বলবে যে আপনি একটা নন ভার্জিন মেয়ে, আপনি এক বা একাধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করেছেন, যদিও আপনি বলছেন যে আমি এটা করিনি, কিন্তু বিকল্প যেটা করেছেন এটাতেও কিন্তু আপনার তার থেকে ক্ষতি কোনো অংশে কম হচ্ছে না। অপরদিকে যদি একটা মেয়ে বিবাহিত হয় তার স্বামীর সাথে নিয়মিত সহবাস করতে পারে, অর্থাৎ একটা মেয়ের উপযুক্ত বিয়ের বয়স কিন্তু 16 থেকে 20 বছর বা 22 বছর, এর মধ্যে কিন্তু পারফেক্ট একটা বয়স চলে আসে একটা মেয়ের, তো এই বয়সে যদি কোনো মেয়ের বিয়ে হয় এবং তারা যদি নিয়মিত স্বামীর সাথে সহবাস করে তখন দেখা যাচ্ছে তাদের ব্যাপক কিছু উন্নতি হয়ে থাকে। যেমন একটা মেয়ে যখন স্বামীর সাথে সহবাস করে তখন কিন্তু চারভাবে তার অর্গাজমের সুখটা ছিল গ্রহণ করে থাকে। প্রথম নম্বর অর্গাজমের সুখটা তার পেয়ে থাকে যখন তার হাজব্যান্ড তার কাছে আসে, আদর, চুম্বন, মর্দন এই কাজগুলো করে, অর্থাৎ ফোরপ্লেতে যে কাজগুলো করা হয়
এটাতে কিন্তু তার ভিতরে অনেকটা উত্তেজিত অবস্থা চলে আসে, অনেকেতে কিন্তু এই পর্যায়ে এসেও কিন্তু অনেক মেয়ের অর্গাজম হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সে মেয়েটা কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধু সুখটা সে কিন্তু অনুভব করতে পারতেছে বা তার এই সুযোগটা তার লাইফে অটোমেটিক চলে আসতেছে। দ্বিতীয় নম্বর যে অর্গাজমটা হয় যখন তার হাজব্যান্ড তাকে তার যোনি অভ্যন্তর পেনিসটা প্রবেশ করতে চায়, তখন অনেকে দেখা যায় খুব স্লোলি এবং সফটলি তার হাজব্যান্ডের যে পেনিসটা আছে এটা দিয়ে তার ক্লাইটোরিসে যদি হালকা হালকা ঘর্ষণ করে, এভাবে কিন্তু তার অর্গাজমের সুখটা চলে আসে। এক্ষেত্রে কিন্তু মেয়েটি কোনো কষ্ট করতে হচ্ছে না, মানসিক কোনো অবসাদ নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তৃতীয় নম্বর যে অর্গাজমটা হয় যখন তার জি স্পট বা যোনির কিছুটা অভ্যন্তরে দু থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চির মধ্যে যখন পেনিসটা প্রবেশ করানো হয়, তখন তার যে অনুভূতিটা হয়ে থাকে এটাকে জি স্পটের একটা চরম ভালো লাগা হয়ে থাকে এবং এক্ষেত্রে কিন্তু অনেক মেয়ের অর্গাজম চলে আসে বা ঘটে থাকে। আর চার নম্বর যে অর্গাজমটা হয়ে থাকে সেটা হচ্ছে পেলভিক অর্গাজম, অর্থাৎ মেয়েদের একেবারে ভিতরে তাদের যে পেলভিক এরিয়াটা আছে এখানে যখন তার হাজব্যান্ডের পেনিসটা পরিপূর্ণ প্রবেশ করানো হয় এবং এই জায়গা যখন ঘর্ষণ লাগে তখন কিন্তু এভাবে তাদের কিন্তু অর্গাজমটা হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই চারটিভাবে যখন তার হাজব্যান্ড তাকে আদরটা করে কোনো মেয়েকে, এই চারভাবে টোটাল ভালো লাগাটা নিয়ে কিন্তু লাস্ট পর্যায়ে তার অর্গাজম হয়ে থাকে। আবার কখনও কখনও কোনো মেয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা পার্টে যে কোনো একটাভাবে তাকে আদর করলেও কিন্তু তার এই অর্গাজমটা চলে আসে। তো আসলে আমরা এটাই বুঝতে পারলাম যে অর্গাজম এবং আপনার মাস্টারবেশন দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার এবং অর্গাজমের অনেক প্রকার উপকারিতা আছে এবং আপনার হস্তমথনে অনেক প্রকার ক্ষতি আছে। আর অর্গাজম আর আপনাদের এই যে স্বামী স্ত্রী সহবাস করা হয় এটা করলে সমাজ আপনাকে কোনো খারাপ বলবে না এবং আপনার ধর্মীয়গতভাবে দিক থেকেও কিন্তু আপনি এটা কিন্তু আপনার জন্য বৈধ। আমরা যারা মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারী দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আসলে এই সকলেই কম বেশি জানি যে মাস্টারবেশন বা হস্তমথন এটা কিন্তু একটা বিকৃত যৌনাচারের মধ্যে পড়ে যায় এবং এই বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার ফলে আমাদের দুনিয়াতে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মৃত্যুর পরেও কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হবে। তো এই জন্য দুনিয়া এবং পরকাল দুটি উভয় দিক মিলে যদি আমরা ভালো থাকতে চাই বা আমাদের ভালো থাকতে হয় তাহলে অবশ্যই হস্তমথনটা পরিহার করতে হবে। বাবা মাকে খোড়া অজুহাতের জালে না আটকে উপযুক্ত বয়স হলে ভালো ছেলে যদি আপনার সম্বন্ধ নিয়ে আসে তাহলে চেষ্টা করতে হবে সেখানে বিয়ে করার জন্য এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাতে সুন্দরভাবে কাটানো যায় সেই পথে এগোতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।